বন্ধুরা, আগরতলা জার্নির ব্লক পার্ট ওয়ানটা শেষ হওয়ার পর পার্ট টুটা এখন স্টার্ট হইতেছে। আপনারা যারা পার্ট ওয়ানটা দেখছেন না, তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবো, দেখতে পারবা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটি। চুরাইবাড়ি স্টেশন, ধর্মনগর স্টেশন আয়া পুছলাম। ধর্মনগর স্টেশন এ পৌঁছলাম আমরা। ট্রেনের মধ্যে ব্যবসা করে দুই দাদারা এখানে লুডু খেলে, আমি তারা সামনে দাঁড়াইয়া লুডু খেলা দেখলাম। এখন আমরা জিরানিয়া স্টেশন ক্রস করলাম, এরপরে আমরা আগরতলা স্টেশনের দিকে যাই। সব পাত্র না নেই, সব বাইরের থেকে আয় পাত্র। আইলাম আগরতলাতে, আগরতলা রেলওয়ে স্টেশন আয়া বসলাম সবাই আগরতলাতে। এখন বাজে 4:05, এখন ট্রেন থামলো আগরতলাতে। ওয়েদারটা খুবই ক্লাউডি আছে, খুবই মজার ওয়েদার। খুব বেশি গরমের মধ্যে ট্রেন জার্নি, আগরতলা স্টেশন। এখন আমরা আগরতলা স্টেশনে ট্রেন থেকে নামিয়া স্টেশনের বাইরের দিকে যাইলাম, এরপরে আমরা গাড়ি করিয়া হোটেলের দিকে যাই। আগরতলার স্টেশনের মধ্যে সুন্দর ভিউ, আগরতলা স্টেশনের ভিতরের দৃশ্য। স্টেশনের কাউন্টার, টিকিট কাউন্টারটা এখানে আছে।
খুব সুন্দর ওয়েদার, ক্লাউডি ওয়েদার, অনেক মজার মজার জায়গা আগরতলা। আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আগরতলা স্টেশনের মনুমেন্ট, আগরতলার ঐতিহ্য খুব সুন্দর, মূর্তিগুলা খুব সুন্দর, অনেক ভালো লাগে। স্টেশনটা খুবই বড়, বিরাট। আগরতলা স্টেশন থেকে রোনা দেওয়া হয়, আগরতলা স্টেশন থেকে। এখন হোটেলের দিকে রওনা সবাই। এখানে আগরতলার সিএনজি গাড়িগুলা যেগুলা গ্যাস দিয়ে চলে, সেই গাড়িগুলা এই পাম্প থেকে গ্যাস নিয়ে যায়। আমি গত 2 বছর আগে আইয়া গেছিলাম, তখন এই ফ্লাইওভারটা কনস্ট্রাকশন চলা অবস্থায় আসলো, ওপেনিং হয়েছিল না। কিন্তু এখন আয়া দেখি যে ওপেনিং হয়ে গেছে। খুব সুন্দর ফ্লাইওভার ব্রিজটি আগরতলার, পুরা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পুরা রাস্তাঘাট সুন্দর। আগরতলার রাস্তাঘাট আপনারা যদি আইন আইলে দেখতে পারবা, খুব সুন্দর একটি ফ্লাইওভার ব্রিজ। আমরা এখন হোটেলের সামনে যাইলাম। হোটেলের সামনে একটা বড় হকার্স মার্কেট আছে। এই হকার্স মার্কেটটা নামই, এই এরিয়াটার নাম হকার্স মার্কেট। আমরা এখন হোটেলের মধ্যে গিয়া কিছু সময় ফ্রেশ হইয়া এরপরে কিছু খাবার দিলে গিয়া বাড়িমু। সারাদিন কিছু খাওয়া হয়েছে না ট্রেনের মধ্যে, এই গরমের মধ্যে জার্নি করা। হলো হকার্স মার্কেট আগরতলার। এখন হোটেলের দিকে রওনা, গাড়ি থেকে নামলাম। মন্দির মা, হোটেলের সামনে একটি সুন্দর মন্দির আছে, মা কালের মন্দির। আমরা এখন হোটেলও আইলাম। হোটেলে এখন নাম লেখা চলে সবের,
এরপরে আমরা ফ্রেশ হইয়া বাড়ি আমরা এখন কিছু খাওয়ার লাগিয়া বাড়িলাম। রাত্রে আগরতলা ঘুরাও হয়ে যাব আর কিছু খাওয়াও হয়ে যাব। এরপরে নেক্সট ভিডিও পার্ট 3 তে দেখতে পারবা।